বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মনগরের মধ্যে পোস্ট অফিসে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে শুধুমাত্র 10 পাস যারা রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং সেখানে তোমাদের গুড নিউজ রয়েছে, সেখানে কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু লোক নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু মার্কের ভিত্তিতে সেখানে লোক নিয়োগ করা হবে না, সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। এবং সেখানে ফিল্ড অফিসার এবং ডাইরেক্ট এজেন্ট পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। এবং আরেকটি ত্রিপুরা থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছ একটি শোরুমের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে আগরতলা, উদয়পুর, ধর্মনগরের মধ্যে কিন্তু খুবই একটি সুন্দর ভ্যাকেন্সি রয়েছে। তাহলে এই ভিডিওটির মধ্যে টোটাল আমরা দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করে নিচ্ছি, তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে, প্রথমে আমি পোস্ট অফিসেরটি বলেছি, দ্বিতীয় আমি যে আরেকটি নোটিফিকেশন রয়েছে সেটা আমি ডিসকাস করব। প্রথমে দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ধর্মনগর পোস্টাল ডিভিশন ধর্মনগর থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ সেখানে ধর্মনগর পোস্টাল ডিভিশন থেকে সেটা পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ধর্মনগর তার সঙ্গে পিনকোডটিও সেখানে তুলে ধরা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে তোমাদের যে পোস্ট নেম বলা হয়েছে ডাইরেক্ট এজেন্ট এবং ফিল্ড অফিসারের পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। সেলস অফ পোস্টেলে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। যারাই তোমরা ইন্টারেস্টেড রয়েছ, তোমরা কীভাবে আবেদন করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যারাই তোমরা আবেদন করবে, প্রথমে তোমাদেরকে আবেদনের বিষয়টি বলে দিচ্ছি। দেখুন, তোমাদের অ্যাপ্লিকেশনটি তোমরা সাবমিট করতে হবে, ডাইরেক্টলি ওদের অফিসে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তাহলে ওদের অফিস অ্যাড্রেসটি আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। তাদের অফিস অ্যাড্রেসটি হলো টু ডেভেলপমেন্ট অফিসার ধর্মনগর PLI CPC ধর্মনগর হেড পোস্ট অফিস ধর্মনগর 799250। এই যে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা একটি বায়োডাটা বানিয়ে সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং বায়োডাটা কীভাবে তোমরা তৈরি করবে এবং বায়োডাটা কীভাবে ডাউনলোড করবে তাও কিন্তু তোমাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে যারাই তোমরা আবেদন করবে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করানোর লাস্ট ডেট 3rd September, মানে এই মাসের 23 তারিখ কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট। এই মাসের 23 তারিখ অবধি কিন্তু তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে বলা হয়েছে মেম্বার, যারা তোমরা আবেদন করবে তোমাদের কিছু কন্ডিশন রাখা হয়েছে। তার মধ্যে প্রথমে রাখা হয়েছে কোঅপারেটিভ সোসাইটি থেকে যারা রয়েছ তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে, অথবা যারা সেলফ হেল্প গ্রুপ থেকে যারা রয়েছ তোমাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে, অথবা যারা এক্স সার্ভিসম্যান যারা রয়েছ তোমাদের কিন্তু প্রেফারেন্সগুলো বেশি দেওয়া হবে, অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এলিজিবিলিটির মধ্যে তোমরা যারাই আবেদন করবে তোমাদের যে কী কী যোগ্যতা প্রয়োজন তা কিন্তু বলা হয়েছে। যারাই এজেন্ট ডাইরেক্ট এজেন্ট পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের যোগ্যতা মানে এডুকেশন রাখা হয়েছে। তোমাদের যা অ্যাপ্লিকান্ট দ্য অ্যাপ্লিকান্ট মোস্ট হ্যাভ পাস 10 স্ট্যান্ডার্ড, মানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছ, তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে, অথবা তার সমতুল্য হলেও কিন্তু সেখানে আবেদন করতে পারবে। এবং সেখানে বলা হয়েছে বোর্ড রিকগনাইজড বাই সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট, মানে স্টেট গভর্নমেন্ট থেকে পাশ করে 10 পাস থাকলেও হবে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি পাশ করে থাকো তাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তোমাদের সেখানে এজ লিমিট রাখা হয়েছে, তোমাদের দ্য মিনিমাম অফ এজ অ্যাপ্লিকান্ট শিল বি 18 ইয়ার্স, নো ম্যাক্সিমাম এজ লিমিট, মানে তোমরা 18 বছর থেকে সেখানে আবেদন করতে পারবে, উপরে কিন্তু তোমাদের কোনো এজ লিমিট নেই, উপরে তোমাদের যাই বয়স থাকুক না কেন সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট সেখানে বলা হয়েছে ফর ফিল্ড অফিসার, মানে ফিল্ড অফিসার পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের যোগ্যতা রাখা হয়েছে এ রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন এ রিটায়ার্ড গভর্নমেন্ট অফ অফিসার, অথবা অফিসিয়াল ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ফিল্ড অফিসার, নো ম্যাক্সিমাম এজ লিমিট, মানে সেখানে যারা রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার রয়েছ তোমরাই কিন্তু যে ফিল্ড অফিসারের জন্য আবেদন করতে পারবে। তোমাদের কোনো ধরনের ম্যাক্সিমাম এজের কোনো ক্রাইটেরিয়া নেই, তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে ইম্পর্টেন্ট বিষয়, যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পরবর্তী সময় তোমাদের সিলেকশনটি করা হবে, এবং পরবর্তী সময় তোমাদের কিন্তু ই ইন্টারভিউ ডেট ভেনু সম্পূর্ণ কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়। পরবর্তী ইনফরমেশনগুলো দেখুন উইল বি ইনফর্ম ইন ডিউ কোর্স, মানে তোমাদের পরবর্তী সময় কিন্তু ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়া হবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে তোমাদের একটি বায়োডাটা ফর্ম ডাউনলোড করতে হবে, মানে তোমাদের একটি বায়োডাটা ফর্ম ডাউনলোড করতে হবে। এবং বায়োডাটা ফর্ম কীভাবে ডাউনলোড করবে তাও আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলে যাচ্ছে 2 নম্বর নোটিফিকেশনটির মধ্যে। 2 নম্বর নোটিফিকেশনটি খুবই সুন্দর নোটিফিকেশন রয়েছে। সেখানে বলা হচ্ছে ভ্যাকেন্সি ওপেন্স পান্না
হন্ডাই যে শোরুমটি রয়েছে তার মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। প্রথমে নিয়োগ করা হচ্ছে আগরতলার মধ্যে। আগরতলার মধ্যে টোটাল 4টি ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টের নাম সেখানে এক্সিকিউটিভ পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে, এবং এক্সিকিউটিভ পোস্টের মধ্যে যারাই আবেদন করবে তোমাদের বলা হয়েছে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অটোমোবাইলের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু এক্সিকিউটিভ পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। দ্বিতীয় পোস্টের মধ্যে দেখুন সার্ভিস অ্যাডভাইজার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে বলা হয়েছে দেখুন অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অটোমোবাইল, যাদের এই এক্সপিরিয়েন্সগুলো রয়েছে 2 নম্বর পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। 3 নম্বরের মধ্যে দেখুন সেলস কনসালট্যান্ট পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অটোমোবাইলের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। নেক্সট নাম্বার 4-এর মধ্যে বলা হয়েছে সেলস কনসালট্যান্ট ফ্রেশার, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে সেলস কনসালট্যান্ট পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এবং সবচেয়ে গুড নিউজ, সেখানে ফ্রেশার মানে কোনো ধরনের যাদের এক্সপিরিয়েন্স নেই সেখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে সেলস কনসালট্যান্ট পোস্টের মধ্যে। এবং সেখানে বলা হয়েছে হ্যাভিং 2 ইয়ার্স, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের কিন্তু বাইক থাকতে হবে, তোমাদের কিন্তু সেখানে বাইক থাকতে হবে, মানে তোমাদের 2 হুইলার সেখানে রাখা হয়েছে। 2 হুইলার মানে 2 হুইলার মিন্স তোমাদের বাইক থাকতে হবে, অবশ্যই তোমরা সেখানে জিজ্ঞাসা করে নেবে ওদের অফিসিয়াল নাম্বারটির মধ্যে সম্পূর্ণ বিষয়টি। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে উদয়পুরের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। উদয়পুরের মধ্যে সেখানে 4টি পোস্ট রয়েছে। উদয়পুরের মধ্যে প্রথম যে পোস্টের নাম সেখানে বলা হচ্ছে CRE অথবা বিলিং এক্সিকিউটিভ পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের মধ্যে যারাই তোমরা আবেদন করবে সেখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে, প্রথম পোস্টের জন্য ছেলেরা আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তবে এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে তা কিন্তু সেখানে মেনশন করা নেই, তবে তোমরা অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারবে। 2 নম্বর পোস্টের মধ্যে সেলস কনসালট্যান্ট উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স মেল অ্যান্ড ফিমেল, মানে 2 নম্বর পোস্টের মধ্যে সেলস কনসালট্যান্টের মধ্যে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হলে আবেদন করতে পারবে, এবং সেখানে ছেলে এবং মেয়ে আবেদন করে নিতে পারবে। 3 নম্বর পোস্টের মধ্যে ক্যাশিয়ার পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে, এবং 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। হ্যাভিং টেলি নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে, কেননা তোমাদের কিন্তু ক্যাশিয়ার পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। এবং ক্যাশিয়ার পোস্টে যারা আবেদন করবে আমি আবার বলছি তোমাদের কিন্তু 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং সেখানে বলা হচ্ছে হ্যাভিং টেলি নলেজ থাকতে হবে, তোমাদের কিন্তু টেলির মধ্যে নলেজ থাকতে হবে, কম্পিউটারের তোমাদের কিন্তু টেলির মধ্যে নলেজ থাকতে হবে। নেক্সট বলা হচ্ছে তোমাদের কিন্তু পার্ট এক্সিকিউটিভ পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রাখা হয়েছে। সবার শেষে দেখতে পাচ্ছ ধর্মনগরের মধ্যে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। ধর্মনগরের মধ্যে সেলস কনসালট্যান্ট পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, সেখানে বলা হয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অটোমোবাইল, মানে 2 বছরের যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে এই যে ভ্যাকেন্সিগুলো বন্ধুরা খুবই সুন্দর নোটিফিকেশন রয়েছে, এবং যারা ফ্রেশার রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, তবে সেখানে যারা যে পোস্টের মধ্যে ছেলে রয়েছে ছেলেই শুধু আবেদন করতে পারবে, এবং অন্যান্য পোস্টগুলির মধ্যে কিন্তু মেয়েরাও আবেদন করে নিতে পারবে। এবার জন্য কিন্তু গুড নিউজ রয়েছে, এবং শোরুমের মধ্যে কিন্তু খুবই একটি ভালো জব রয়েছে। তোমরা যারা গভর্নমেন্ট জব পাচ্ছ না, অনেকেই যারা আমাকে রিকোয়েস্ট করছিলে প্রাইভেট জব দেওয়ার জন্য, প্রাইভেট কিন্তু সেখানে সব জব তোমাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করি না, কেননা অনেক প্রাইভেট জবের মধ্যে স্ক্যাম হয়ে থাকে। তো এই যে নোটিফিকেশানগুলো তোমাদের জন্য খুবই বেস্ট নোটিফিকেশান রয়েছে, সেখানে শোরুমের মধ্যে খুবই স্মার্টলি কাজ করতে পারবে, তোমাদের এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, তোমাদের স্মার্টনেস যদি ভালো থাকে, স্যালারিও কিন্তু তোমাদের খুবই ভালো পেয়ে যাবে। তাহলে যারাই আবেদন করবে তোমাদের কী কী করতে হবে দেখুন সেখানে বলা হয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই পান্না মোটরস হন্ডাই শোরুম NH8AA রোড চন্দ্রপুর আগরতলা, রিজিউম ক্যান সেন্ড ইন ইমেইল। দেখুন সেখানে বলা হয়েছে তোমরা যারাই অ্যাপ্লিকেশনটি করতে যাচ্ছ, যারা ইন্টারেস্টেড রয়েছে মানে ইচ্ছুক রয়েছে, সেখানে ইচ্ছুক যারা রয়েছে সেখানে বলা হয়েছে পান্না মোটরস হন্ডা শোরুম NH8AA রোড চন্দ্রপুর আগরতলা, যে এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের সেই ইন্টারভিউটি হতে পারে, এবং এই অ্যাড্রেসটি রাখা হয়েছে। তার সঙ্গে সেখানে তোমরা কিন্তু ডাইরেক্টলি ওদের অফিসে যেতে হবে না, তোমরা একটি রিজিউম, মানে রিজিউম মিন্স তোমাদের বায়োডাটা, আমি কিন্তু প্রতিদিন তোমাদেরকে বলে দেখি বায়োডাটা তোমাদের জন্য আমি সুবিধার্থে কিন্তু বানিয়ে দিয়েছি এবং বায়োডাটা কীভাবে ডাউনলোড করবে তাও তোমাদেরকে দেখিয়ে দেবো। মানে তোমাদের কোনো ধরনের যে টাকা দিতে হবে না, কোনো জায়গার থেকে অ্যাপ্লিকেশনও করতে হবে না, তোমরা তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। তাহলে রিজিউম প্রথমে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ডাউনলোড করবে, রিজিউম অলরেডি বানিয়ে রেখেছি। বলা হয়েছে দেখুন রিজিউম ক্যান সেন্ড ইন ইমেইল, মানে তোমরা ইমেলের মধ্যে তোমাদের যে বায়োডাটি রয়েছে এই বায়োডাটাটি কিন্তু সেখানে সেন্ড করতে হবে ইমেলের মধ্যে। এবং যে ইমেল রাখা হয়েছে দেখতে পাচ্ছ এই যে ইমেলটি, এই যে আমি হাইলাইট করছি দেখতে পাচ্ছ, এই ইমেলের মধ্যে তোমাদের বায়োডাটি পাঠাতে হবে। তোমাদের ইমেলটি আমি আবারও হাইলাইট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই ইমেল, এই ইমেলের মধ্যে তোমরা কিন্তু সেখানে পাঠিয়ে দিতে হবে
সম্পূর্ণ ডিটেলস কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে দেখতে হবে, তা না হলে কিন্তু সেখানে তোমাদের ভুল হতে পারে। তাহলে অবশ্যই ভেরি ম্যান্ডেটরি সেখানে লক্ষ্য রাখবে। তাহলে দেখে নিচ্ছি তোমরা এই দুটি ফর্মের মধ্যেই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বায়োডাটা ইম্পর্টেন্ট, বায়োডাটা কীভাবে ডাউনলোড করবে। বায়োডাটা ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটির নাম হলো tripurajob.in। কীভাবে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনের মধ্যেও কিন্তু নাম রয়েছে, তাহলে দেখতে পাচ্ছ tripurajob.in লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব যে ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে এবং ত্রিপুরা জবস প্রথম দেখতে পাচ্ছ সেখানে একটি চেম্বার বানিয়েছি আমি, মানে একটি রুম বানিয়েছি। তার মধ্যে দেখতে পাচ্ছ ফ্ল্যাশ করছে 8 সেপ্টেম্বর 2024 একটি নোটিফিকেশন আপলোড করেছিলাম এবং সেখানে নিউ বলে ফ্ল্যাশ করছে। ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে 10 তারিখ দেখবে তোমাদের একটি নোটিফিকেশন আপলোড হয়েছে এবং সেখানে কিন্তু নিউ ফ্ল্যাশ করবে। তার মধ্যে ক্লিক করার পর যেমন ধরো এই নোটিফিকেশনটি তোমরা পেয়ে গেলে তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর পোস্টটি তোমাদের ওপেন হবে। পর ওপেন হওয়ার পর স্ক্রল করে তোমরা প্রতিটি বিষয় তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছ সেখানে একটি নোটিফিকেশন রুম বানিয়ে রেখেছি। তার মধ্যে সেখানে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি রেজিস্ট্রেশন বায়োডাটা অ্যাপ্লিকেশন ফর্ম, তা বায়োডাটা কিন্তু সবার জন্য সমান হয়ে থাকে, তো সেখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বায়োডাটা ফর্মটি তোমাদের কাছে চলে আসবে। চলে আসার পর বায়োডাটা ফর্মটি ইজিলি তোমরা সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা ইজিলি অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। ইমেলের থ্রুতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে যে যারা শোরুমের মধ্যে আবেদন করবে এবং যারা পোস্ট অফিসের মধ্যে আবেদন করবে তোমরা ডাইরেক্টলি ওদের অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে। আমি আবারও ক্লিয়ারভাবে বলেছি, ওদের অফিসে ডাইরেক্টলি কিন্তু গিয়ে জমা দিতে হবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং আমি রিকোয়েস্ট করব ত্রিপুরা রাজ্যের থেকে তোমাদের কী ধরনের জবের প্রয়োজন অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে দিও এবং অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটিও মেনশন করে দিও, কেননা তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যে কোনো ধরনের জবের আপডেট হবে সঙ্গে সঙ্গে আমরা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।